আসসালামু আলাইকুম। আজকে আমি মুলা দিই আর মিরকা মাছ দিয়ে একটা ভর্তা বানাইব। আর ভর্তা রেসিপিটা আমি আপনারা লোকে শেয়ার করব। তাহলে এখন আমি আমার রান্নাটা শুরু করি। তেল দিলাম আমি ভেজিটেবল অয়েল, আর এখানে আমার মিরকা মাছ আছে। আমি মিরকা মাছটা খালি লবণ দিয়ে আর হলুদের গুঁড়া দিয়ে মাখাইয়ে রাখছি। একটা মিনিট দেখি, অপেক্ষা করে আমার তেলটা গরম গরম হয়ে গেছে। আমি মাছগুলো দিয়ে দিলাম। মূলা ভর্তা করার লাগে আমি মূলা খুব বারিক করে ছোটো ছোটো করে কাটিয়ে রাখছি, লবণ দিয়ে মাখাইয়া রাখছি। এটা 15 মিনিট হইব আমি রাখছি। তারপরে এখানে আমার লাগব পেঁয়াজ লাগবো। আমি পেঁয়াজ একটা বাছতাম হইব, কাঁচা পেঁয়াজ দিয়ে করতাম না। আর শুকনা মরিচের কারণে আমি বাজিয়ে রাখছি। আর ধনিয়া পাতা লবণ আমি পরে দিব, দিবার সময় আপনারা আরও দেখাইব। তাহলে এখন আমি আমার পেঁয়াজগুলো আমি বাজিব। আমি মাছ অন্য চুলা হয়ে নিলাম, আর ইতোর মধ্যে আমি পেঁয়াজ বাজিব না। আমি ওদের দিকটা আমাদের তেল দিলাইছি, ওটা আমি পেঁয়াজ দিলাম কেন বাজি করার লাগে। মাছ এক সাইড হয়ে গেছে বাজি, মানে আমি পেঁয়াজ বানিয়েছি। আর এদিকে আমার মূলা আমি লবণ দিয়ে মাখাইয়ে রাখছিলাম, এগুলো যখন আমি ছানি জড়াই নিয়েছিলাম। লবণ দিয়ে মাখিয়ে রাখা পরে এইভাবে পানি বাইর হয়েছে। এখন এগুলার আমি পানি একটু জড়াই নিই, পানি সিফিয়া দিই। আমার ফিয়াই তো বাজ হয়ে গেছে, এখন আমি এগুলা তুলে নিলাম। ভাজি গেছে, এখন আমি তুলে নিলাম। তারপরে আমি একটু ঠান্ডা হওয়া পরে মাছের কাঁটা বাছবো। মাছের কাঁটা বাছা শেষ হয়ে গেছে, এখন আমি ভর্তা বানাইব। এখানে আমার শুকনো মরিচ আছে, আমি শুকনো মরিচ দিম ভাঙিয়ে। আমার মরিচগুলো ভাঙা শেষ হয়ে গেছে, এখন আমি সবটা মিক্স করবো একসাথে। তারপরে একটু আমি বেশি না সামান্য খাসা পেঁয়াজ দিই, বেশি না। আর আমি যে পেঁয়াজ আগে ভাজিছিলাম ওগুলো দিব। তারপরে একটা মাঝে আমি সামান্য লবণ দিই, বেশি দিতাম না, কারণ আমার মূলার মাঝে লবণ আছে, মাছের মাঝেও লবণ আছে। এর লাগে একটার মাঝে বেশি লবণ দেওয়া লাগতো না, আমি সামান্য দিছি। আর এখন আমি ধনিয়া পাতা দিব। মিরকা মাছ আর মূলার ভর্তা হয়ে গেছে, রেডি হয়ে গেছে একটা। আপনারা যদি আমার রেসিপিটা পছন্দ লাগে তাহলে আমার ভিডিওর মাঝে লাইক শেয়ার করবা, আর আমার ইউটিউব চ্যানেল আছে নীলিমা কিসিন, ওটারে সাবস্ক্রাইব করবা প্লিজ।